দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ইস টিভি নেটওয়ার্ক

আসুন কোরআন পড়ি কোরআন কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের শরিক হয়েছেন আমাদের সাথে আছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম যেন আঙ্গিনা আজীবন রাখেন মরণেও রাখেন জীবনেও রাখেন আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন যেন আমাদেরকে জুলুমার থেকে বের করে নূরের পথে যেন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে নিয়ে যান অন্ধকার থেকে যেন আলোর পথ আল্লাহ দেখান আর এই কোরআনের মাধ্যমে যেন আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে জান্নাতুল ফির দাউসের মেহমান বানান ইয়া রবাল আলামিন সম্মানিত ভাই বোনেরা দর্শক মন্ডলী আমাদের আলোচনা চলছে সুরান থেকে আমরা সুরানেসার বাস নম্বর টোয়েন্টি সিক্স থেকে আমাদের আলোচনা করব ইনশাআল্লাহ বাস নম্বর টোয়েন্টি ফাইভের এর কিছু বকায়া কিছু রিমেইনিং আপনাদের সামনে আমি তুলে ধরবো এরপরে টোয়েন্টি সিক্সে চলে যাব আগে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله ليبين لكم ويهديكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم. والله عليم حكيم والله يريد ان يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات ان تميلوا ميلا عظيما يريد الله ان يخفف عنكم আর আল্লাহ চান তোমাদের জন্য সবকিছু বর্ণনা করবেন আর তোমাদেরকে ওই পথ দেখাবেন যে পথ আল্লাহ এর আগের মানুষদেরকে দেখিয়েছিলেন আর আল্লাহ চান তোমাদের তওবাকে কবুল করবেন যখন ভুল করে বসো নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন আল্লাহ আল্লাহ হাকিম হেকমত আলা আর আল্লাহ চান তোমাদের তবা কবুল করতে আর যারা খাহে সাথে নফসায়িত তাদের নবসের অনুসরণ করে তারা চায় যে তোমরা ধ্বংস হয়ে যাও আল্লাহ সুবহান তোমাদের জন্য সহজ করতে চান আর আল্লাহ ভালো করেই জানেন যে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহান হাত আয়লা আগের যেই হুকুম হাকামগুলো দিয়েছেন কাদেরকে বিবাহ করা যাবে আর কাদেরকে বিয়ে করা যাবে না কেন আল্লাহ হুকুম দিয়েছেন বিবাহের আগে মানুষের সাথে সম্পর্ক করা যাবে না কেন যাবে না সেই সম্পর্কে আল্লাহ সু হায়ানা হওয়া তাহলে এখানে বলছেন আর আল্লাহ বলছেন তোমাদেরকে হেদায়তের পথ দেখাতে চাই আর শয়তান তোমাদেরকে অন্য পথে নিয়ে যেতে চায় জন্য শয়তান তোমাদেরকে এগুলো রসবসা দেয় এটা হলো সামারি আগের এপিসোডে আমরা শুরু করেছিলাম লাভ বিফোর ম্যারেজ এটাকে কেন ইসলাম হারাম করেছে আর লাভ বিফোর ম্যারেজের কোনো বেনিফিট আসলে আছে কি না অনেক ভাইয়েরা বোনরা তারা যুক্তি দেন যার সঙ্গে আমার সারা জীবন কাটবে তাকে যদি আমি আগের থেকে একটু না জানি না বুঝি আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে কি না এটা যদি আমরা না করি তাহলে তো হবে কি করে এটা একটা অস্পশার মতো এটা কাজ করে এবং এই কারণে অনেকেই এই পথে হাঁটে এবং শেষ পর্যন্ত এটাতে কোনো কিন্তু কোনো লাভ হয় না বরং লাভ ম্যারিজ যেগুলো হয় আমার নিজের এক্সপিরিয়েন্স হলো আমি এর অনেক বিষয় ডিল করি যারা গেটিং ম্যারিড আফটার লাভ হ্যাভিং নোয়িং ওয়ান অ্যান্ড এর প্রায় নাইনটি পার্সেন্ট ম্যারিজ ব্রোকেন উইদিন ফাইভ ইয়ার্স টাইম পাঁচ বছরের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট বিয়ে শাদি ভেঙে যায় বাকি দশ পার্সেন্ট খুব কষ্ট করে তারা কন্টিনিউ করে কারণটা কি কারণ হলো এটা বিয়ে শী হয়ে যাওয়ার পরে আগে যেমন বিয়ের আগে আপনি খুব স্মার্ট থাকতেন সুন্দর ড্রেস পরতেন আপনি পারফিউম দিয়ে স্প্রে দিয়ে একটা মেয়ের সঙ্গে গিয়ে দেখা করতেন একটা মেয়ে খুব সুন্দর করে আপনি মেকআপ করে গিয়ে একটা পুরুষকে অ্যাট্রাক্ট করতেন এটা তো দৈনিক করা যায় না আপনার স্ত্রী তখন জানতো না যে আপনার মোজাতে প্রচণ্ড দুর্গন্ধ হয় আপনি ঠিকমতো গোসল করেন না আপনার সঙ্গে থাকা যায় না ঘুমানো যায় না আর স্ত্রী দেখতে এত সুন্দর আপনার কাছে মনে হয়েছে এখন দেখেন এত সুন্দর না ছয় মাস চলে গেলে তো ওই সৌন্দর্য শেষ এরপরে কি হয় বিয়ে হয়ে যাওয়ার পরে শয়তান চায় আগে যেমন সন্তান চাইছিল আপনারা দুজন একজন আর একজনকে বিয়ের আগে ভালোবাসেন এখন বিয়ে হয়ে যাওয়ার পরে শয়তান চায় যে ভেঙে যাক শয়তান এসে আপনাদের মনে অশ্বশা দিয়ে দিবে কি বলবে শয়তান স্বামীর মনে দিবে যে আমার মনে হয় আমার স্ত্রী সে যেমন আমার সঙ্গে একা একা এসে বিয়ের আগে সাক্ষাৎ করত ও মনে হয় আরও অনেক ছেলের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করত। তা না হলে তার মোবাইল ফোনের মধ্যে তার চাচাতো ভাইয়ের নাম্বার পাওয়া গেল কেন ইউনিভার্সিটিতে তার সঙ্গে ক্লাসমেট ছিল তার নাম্বারও পাওয়া গেছে ওদিকে আপনি অফিসের কাজে বাহিরে আসেন আসতে কোনো কারণে দেরি হয়েছে তখন স্ত্রীর মনে এসে শয়তান দিয়ে দিবে যে তোমার স্বামী বিয়ের আগে যেমনভাবে তোমার সঙ্গে এসে দেখা সাক্ষাৎ করত সে সম্ভবত আরও অন্য মেয়েদের সঙ্গে গিয়েও দেখা করত। তুমি তার মোবাইল ফোন চেক করে দেখো ওখানে আরও অন্য মেয়েদের নাম্বার আছে এবং তার তো বোন খালা বোন মামা বোন আত্মীয় ক্লাসমেট তাদের নাম্বার অনেকের আছে তাহলে তার মনে হয় এরকম কোনো সম্পর্ক আরও কারো সাথে মনে আসছে সেই জন্যই সে রাত্রে বাসায় আসতে দেরি করে আপনি সারা দিন কষ্ট করে অফিসের বিভিন্ন ঝামেলা পোহায় বসের বকাবকি শুনে টায়ার্ড হয়ে বাসায় আসবেন সেই দেখবেন যে আপনার স্ত্রীর মেজাজ মেজাজিরিক্ষী তখন আপনারও মেজাজ মেজাজিরিক্ষী এখন কি হবে এখন শুরু হয়ে যাবে আপনাদের দুজনের ঝগড়াঝাঁটি আপনারা যারা প্রেম প্রীতি করে বিয়ে করেছেন মানুষ এখন দেখবে যে না আপনারা দুজন মারামারি করতেছেন ধরাধরি করতেছেন বকাবকি করতেছেন ধাক্কাধাক্কি করতেছে ঠিক এরকমই হয় আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে জানিয়ে এই ছোটোখাটো বিষয় নিয়ে তারা এখন বিয়ে ভেঙে ফেলেছে অসুবিধা হয়ে গেছে বরং দেখেন যদি আপনি বিয়ের আগে প্রেমটা না করতেন এক নম্বরে আল্লাহ আপনাকে বরকত দিত আপনাকে আল্লাহ ভালো বউ মিলাত আর তৈবাত তৈন আল্লাহ বলেছেন যারা পবিত্র ছেলে তাদের জন্য পবিত্র মেয়ে যারা পবিত্র মেয়ে তাদের জন্য পবিত্র ছেলে এটা আল্লাহর নিয়ম আল্লাহ বরকত দিতেন দুই নম্বর হলো এরকম গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকতো না এরকম সন্দেহ হওয়ার সম্ভাবনা সেখানে থাকতো না আর এই সম্ভাবনা না থাকার কারণেই মূলত আল্লাহ সুফান হুয়া তা আল আর মেহরবানিতে আপনারা ভালো থাকতে পারতেন কিন্তু যারা আমরা বিয়ের আগে এরকম লাভ করেছি তারা লস করেছি ওই যে এল ও ভিই অনেকে বলে থাকে লস অফ ভ্যালুয়েবল এনার্জি লাভের অ্যাব্রিভিয়েশন অনেকে বলে এল ও ভি ই লস অফ ভ্যালুয়েবল এনার্জি এটা সুন্দর অ্যাব্রিভিয়েশন অবশ্য এটাই কিন্তু হচ্ছে আর এটা হওয়ার কারণে সমাজে কিন্তু শান্তি হচ্ছে না বরং অশান্তি বাড়তেছে আপনি বরং ওই লাভ ওই ভালোবাসায় আপনি সব পাবেন যে ভালোবাসা আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন আফটার ম্যারেজ লাভ আফটার ম্যারেজ রেওয়ার্ড ফ্রম আল্লাহ আল্লা সুফ হানা হুয়াত আল্লাহ আপনাকে এর জন্য সব দেবেন আল্লাহ শুফ হানা হুয়া তাল এর জন্য আপনাকে রিওয়ার্ড দেবেন আমার ভাইয়েরা আমার বোনেরা যেন এটা খুব ইম্পর্টেন্ট কথা এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা যেন এই বিষয়টাকে সবাই খেয়াল রাখি আর আল্লাহ শফ হানা হুয়াত আলা এই যে হুকুম বর্ণনা করছেন আমাদের জন্য কেন ইউরিদ উল্লাহ হলে ইউবাইয়েন আল্লাহ কম আল্লাহ তোমাদের জন্য বর্ণনা করতে চান আল্লাহ তোমাদের জন্য বলে দিতে চান বयान করতে চান ওয়ায়াহাদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম আর তোমাদেরকে ওই রাস্তা দেখাবেন সেরাতুল মুস্তাকিমের পথ তোমাদের আগে যারা চলে গেছেন তারা যেই পথে থেকে তারা আল্লাহর প্রিয়পাত্র হয়েছিলেন তোমাদেরকেও সেই আল্লাহর প্রিয়পাত্র হওয়ার পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চান ওয়ায়াতূবা আলাইকুম আর আল্লাহ তোমাদের তওবাকে কবুল করতে চান যদি কেউ ভুলিয়ে কোনো সময় কিছু করে ফেলো আল্লাহর কাছে তবা করে একদম তুমি এটাকে পাকসাপ হয়ে যাও বলবেন যে হুজুর আমি ওয়াদা করেছিলাম বিয়েই এখন না করে পারে কি করে ওয়াদা রাখা তো ফরজ এই ওয়াদা আপনার ভাঙ্গা ফরজ হবে যদি গোপনে গোপনে করে থাকেন করেছেন কেন আপনি করতে কে বলছে আপনাকে এরকম ওয়াদিম এই হুকুম বর্ণনা করার মধ্যে দিয়ে আল্লাহরুল আলমিনের টার্গেট হলো যে আল্লাহ তোমাদের তবাকে কবুল করবেন ওয়াই উরিদৌল্লাদিনাইত ভিয়ুন শাহাওয়া আর এ সমাজের মধ্যে কিছু শয়তানের দোসররা আছে মানুষের মধ্যেও আছে জিনের মধ্যেও আছে আল্লাদি ই ওয়াস উইস উ ভি সুদুর ইন্নাস মৃণাল জিনাত ই ওয়ান নাচ শয়তান মানুষের মধ্যেও হয় জিনের মধ্যেও হয় আপনার বন্ধু সে যে শয়তান হয়ে আপনার কাছে আসে আপনি বুঝবেন না আপনার হয়তো মেয়ে বন্ধু নাই সে বন্ধু একজন জোগাড় করে দিবে আপনার হয়তো ছেলে বন্ধু নাই ছেলে একটা জোগাড় করে দিবে কারণ সে নিজে তো নিজের চরিত্রকে নষ্ট করেছে সে চায় যে আপনার চরিত্র নষ্ট হোক যেন আল্লাহ বলছেন যারা খাহেশ সাথে নেফসানীর অনুসরণ করে যারা ডিজায়ারকে ফলো করে চলে শয়তানকে ফলো করে চলে তারা কি চায় আন্তমিলু মাইল নাভিমা একদম তোমরা ঝুঁকে পড়ো বেশি করে আর অধপতনের অতল তলে চলিয়ে যাও এটা তারা চায় অধপতনের অতল তলে তলিয়ে যেন আপনারা যান সেজন্য চায় এটা যেন যাদের চরিত্র খারাপ হয়ে গেছে তারা চায় অন্য সবার চরিত্র খারাপ হয়ে যাক কোনো টিচারের চরিত্র যদি খারাপ থাকে সে চাইবে ছেলে মেয়েদের চরিত্র খারাপ হোক এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো কোন টিচারকে দিয়ে আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াচ্ছি আমার ভাইয়েরা ওই গল্পের কথা নিশ্চয়ই আপনার মনে আছে একবার এক শ্রীগাল এক ফক্স সে মুরগি চুরি করতে গিয়ে বাড়িওয়ালা তাকে ধরে ফেলে শেষ পর্যন্ত ছাড়ায় যায় কিন্তু বাড়িওয়ালা তার লেসটা কেটে রেখে দেয় পরবর্তীতে এই শেয়াল এসে কি করেছিল এই প্রসঙ্গ আপনাদেরকে আমি বলবো তবে এর মধ্যে আমাদের সময় হয়ে গেল একটু বিরতিতে যাওয়ার বিরতির পরে এসে গল্পটা আপনাদের উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ স্টে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন টেলিভিশনের পর্দার সামনে থেকে চলে গেলে তো গল্প শুনতে পারবেন না See you soon after the break, inshallah. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহর রেকত্যের প্রতিভাষা একনিষ্টভাবে একমোক্ষী হয়ে থেকে তাকে এক আনতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শির মহাপামন সন্দেহ না এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে জুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটের মনোনয়িত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট এবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে যে রাগবর্দ দিনও আমানতের খেয়ানত করেছেন হাসান জমিন জাহিদুল্লাহ খান মাদানী জ্বাহ হাফেজ এবিএম বি এম হাসবুল্লাহ আকরমুজ্জামান বেন আব্দুলসাল মুজাফ্ফর বেন মহসেন মহম্মদুল হাসান আব্দুর রজ্জা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সেত্তে ইসলাম এর কার একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গল্প বলছিলাম শিয়ালের গল্প আর এই গল্পের মরাল হলো এটা যাদের চরিত্র খারাপ হয়ে যায় তারা চাইবে আপনার চরিত্রটাও যেন খারাপ হয় যারা বিড়ি খায় তারা আপনারা চাইবে যে আপনিও বিড়ি খোর হয়ে যান যারা সিগারেট খায় তারা চাইবে আপনিও সিগারেট খোর হয়ে যান শিয়াল মুরগি ধরতে গিয়ে বাড়িওয়ালার হাতে পড়ে যায় কোনো সে জোর করে সাড়ায় আসলো কিন্তু বাড়িওয়ালা তার লেজটা কেটে রেখে দেয় লেজ নাই এটা বুড়ো শিয়াল আর বুড়োদের তো বুদ্ধিও বেশি বনে ঘুরে 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 চিন্তা করলো যে কি করা যায় আমার নিজের যেহেতু লেজ কাটা গেছে এখন সব শিয়ালের লেজ কামনে কাটা যায় তো শেয়াল সমাবেশ একটা ডাকলো বুড়ো যেহেতু ডাকছে সবাই তো জুয়নরা আসবে স্বাভাবিক সবাই আসলো আসার পরে এক বিশাল বক্তৃতা দিল বুড়ো শেয়াল বলল ও দা ফক্সেস তোমাদেরকে একটা কথা বলি তোমরা নিশ্চয়ই একমত হবা দেখো আমরা সবাই মুরগি চুরি করতে যাই আমরা কত কিছু করতে যাই আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিন্তু লেসটা আমাদের বড় অসুবিধার মধ্যে পেলে এই লেজের কারণে আমরা অনেক সময় লেজে গোবর লেগে যায় লেজে ময়লা লেগে যায় পানি লেগে যায় এমন কি মুরগি চুরি করতে গেলে লেজ ধরে হয়তো তোমাকে রেখেও দিতে পারে কাজেই যদি মুক্তি চাও যদি চাও যদি ভালো চাও তাহলে ও ও দা টেইলস তোমাদের সবার লেজ কেটে ফেল সবাই বললো স্যার ঠিকই বলেছেন আপনি লেজ আমাদের খুব সমস্যা হয়ে ফেলে লেজ কেটে ফেলতে হবে বুদ্ধিমান আরক্ষিয়াল ছিল যে ব্যাপার কি এতদিন পরে হঠাৎ করে আমাদের লেজের ব্যাপারে তার এত মায়া হলো কেন আমাদের অসুবিধায় তার কি আসে যায় যে দেখি আস্তে আস্তে ওই বুদ্ধিমান আরাক্ষীয়াল ওইটার পিছনে গিয়ে দেখে দেখি আও। আপনার লেজ দেখি নাই এই জন্য আপনি চাইছেন যে আমাদেরও লেজ চলে যাক না তা হবে না আপনি যেটা হারাইছেন ওইটা আমরা হারাইতে হবে তা হবে না আপনার বান্ধবী তার সতীত্ব হারাইছে এই জন্য চাই আপনিও সতীত্ব হারান আপনার বন্ধু তার পবিত্রতা হারিয়েছে এই জন্য চাই আপনিও যেন পবিত্রতা হারান যে সমস্ত বন্ধু বান্ধব শয়তানের দোষর হয়ে আপনার কাছে আসে তাদের চরিত্রকে তারা জলাঞ্জলি দিয়েছে তাদের চরিত্রকে তারা নষ্ট করেছে তাদের চরিত্র তারা মাঠে ঘাটে তারা খেয়ানত করে দিয়েছে এরকম বন্ধু বান্ধবের কথা আপনারা শুনবেন না এই জন্য আল্লাহ সুন্দর করে বলেছেন যারা খায় শে আফসানির অনুসরণ করে চলে যারা নিজেরা নষ্ট হয়ে গিয়েছে তারা সবাই চায় আপনি আমি যেন নষ্ট হয়ে যাই ইবলিস আমাদের ব্যাপারে কেন এত খেপা আপনি জানেন ইবলিসের কিন্তু আমাদের ব্যাপারে কোনো দয়া মায়া নাই। এজন্য দেখেন ইবলিস আল্লাহর কাছে সেদিন চ্যালেঞ্জ করে বলেছিল আল্লাহ যেই আদমের কারণে তুমি আমাকে মালাউন বানাইলা তাকে সিজদা করলাম না। নিজের ভুলটা তারপরে স্বীকার করলো না। বলল কি লা আতি анহুম আইদিহিম ওয়ান আইমা নিহিম ওয়া আন শমাইলিহিম তাজিদু আছরাহুম শাকিরি আল্লাহ এই বানিয়া আদমের লাতিন্নহুম মিন বাইনি আইদিহি সামনে থেকে আসি অ্যাটাক করব আ তাদের পিছন থেকে অ্যাটাক করব তাদের ডান দিক থেকে অ্যাটাক করব বাম দিক থেকে অ্যাটাক করব অধিকাংশকে আমি ভালো থাকতে দেব না এটা ছিল হলো শয়তানের চ্যালেঞ্জ দুনিয়ার চারদিকে তাকালে আপনি দেখবেন শয়তানের চ্যালেঞ্জ মনে হয় অক্ষরে অক্ষরে পালন হইতেছে আর শয়তান একা যেহেতু পেরে ওঠে না জিনের মধ্যে থেকে তার কিছু দোষর লাগাইছে আর মানুষের মধ্যে থেকে তার কিছু সঙ্গী সাথীদেরকে লাগাইছে বলেছেন শয়তান হলো তারা যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় খারাপ বুদ্ধি দেয় কুট বুদ্ধি দেয় জিনের মধ্য হতে পারে আপনার মাইন্ডে দিয়ে দেয় অথবা মানুষের মধ্য থেকে হতে পারে মানুষ আপনার রূপী বন্ধু হয়ে আসে তারা আপনার শত্রু তারা আপনার কারণ তারা যারা নিজেরা নিজেদের চরিত্রকে হারিয়েছে তারা চায় আপনি আমি যেন চরিত্রকে হারিয়ে ফেলি আনফর্চুনেটলি পৃথিবীর অনেক দেশে দেশে দেখা যায় এরকম চরিত্রহীন মানুষ তারা ক্ষমতার মালিক হয়ে যায় আর পুরো জাতিকে চরিত্রহীন করার জন্য যা যা যোগাড় যন্ত্র দরকার সবকিছু তারা করে ফেলে একদম জাতিকে অতল অতালতলে তারা তলিয়ে দিয়ে নিজেরা ধ্বংস হয় যা খুশি তাই করে ফ্রি মিক্সিনকে উৎসাহিত করে দেয় মিক্স স্কুলের ব্যবস্থা করে দেয় জোর করে খারাপ পথে মানুষদেরকে তারা বিভিন্ন লোভ লালসা দিয়ে এরপরে মানুষদেরকে তারা পরাভূত করে শয়তান যেমন ভাবে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে তারা বাস্তবায়ন করে যেন আল্লাহ রবীন্দন আমাদেরকে বলেছেন শয়তান এবং শয়তানের অনুসরণ যারা করে তাদেরকে আমরা ফলো করব না হে লোকেরা তোমরা যারা ইমান এনেছো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে দাখিল হান্ড্রেড পার্সেন্ট ইসলামের মধ্যে এন্টায়ারলি ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করোনা শয়তানের ফুটস্টেপস অনুসরণ করো না কেন দুশ্মন প্রকাশ্য দুঃমন আমাদের সমাজে যারা তাদের চরিত্রকে হারিয়েছে যারা তাদের চরিত্রকে লুজ করে ফেলেছে তাদেরকে আপনি কোনো সময় বন্ধু বানাবেন না কারণ এ ম্যান ইজ নন বাই দ্য কম্পানি হি কিপস আপনি যদি মনে করেন আপনার এক বন্ধু তার চরিত্র খারাপ হয়ে গেছে চেষ্টা করেন তার চরিত্র ভালো বানাইতে পারেন কিনা তার থেকে আপনি সরে পড়েন কারণ আল্লাহ নবী বলেছেন মাসালুল উল জালিশ অল জালিশ ইজ ভালো বন্ধু এবং মন্দ বন্ধু গুড ফ্রেন্ড এবং ব্যাড ফ্রেন্ডের এক্সাম্পল হলো আল জালিশ আর মিস ভালো বন্ধু হলো আপনার পারফিউম বিক্রেতার মতো আতর বিক্রেতার মতো দ্য পার্সন সেলিং পারফিউম যদি আতর বিক্রেতার সঙ্গে আপনার বন্ধুত্ব হয় তাহলে আপনার বন্ধু হিসেবে সে হয়তো ফিরি আপনাকে একটু দেবে আর নয় আপনি কিনবেন তার থেকে আর না হয় তার কাছে গেলে অন্তত সুঘ্রাণ আপনি পাবেন আপনার কোনো লস নাই আর ওয়াল জালিস খারাপ বন্ধু হলো কানা ফেখিল কির ওই ব্যক্তির মতো যে আপনার হাপড় দিয়ে ব্ল্যাক স্মিথ যারা কামার যারা আপনার আগুনের মধ্যে যারা ফু দিতেছে কয়লার মধ্যে যখন ফু দেওয়া হয় তার মধ্যে আয়রন দিয়ে লোহা দিয়ে লোহার মরিচাকে সরানো হয় রাসকে যখন সরায় ফেলা হয় তখন কি হয় ওই কয়লার মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ বের হয় আপনি তার কাছে গেলে ওই কয়লার দুর্গন্ধ পাবেন আর কয়লার দুর্গন্ধ যদি না পান তাহলে ওখান থেকে আগুন এসে লেগে আপনার জামা কাপড় পোড়ায় ফেলবে আর তা না হলে কি হবে আপনি তার দিকে তাকালে আপনার মনটা খারাপ হবে যে এটা কি হইতেছে এখানে যারা দেখেন রসুল্লাহ ওয়াসাল্লাম কত সুন্দর এক্সাম্পল দিয়েছেন আপনার বন্ধু হবে তারা যাদের চরিত্র ভালো যারা এরকম আপনার বিভিন্নভাবে তাদের চরিত্রকে নষ্ট করে নাই যারা নামাজি যারা আমানতদার যারা ভালো মানুষ তারা হবে আপনার বন্ধু আপনার বান্ধবী হবে তারা যারা এরকম নামাজি যারা এরকম হেজাবি যারা সুন্দর করে চলে ইসলামকে মানে নিজের চরিত্রকে হেফাজত করে নিজের মডেস্টিকে গার্ড করে সেরকম মেয়েরা আপনার বান্ধবী হবে এজন্য। জন্য বন্ধু বান্ধব গ্রহণ করতে আপনারা খুব সাবধান হবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন তোমাদের খারাপ বন্ধু যারা তোমাদের খারাপ বান্ধবী যারা ব্যাড যারা তারা চায় কি চায় তোমরা একেবারে একদিকে একেবারে ঝুঁকে পড়ো ঝুঁকে পড়লে কি হবে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমরা ক্ষতির পথে চলে যাও আর অধপতনের অতল তলে তোমরা তলিয়ে যাও সেটা তারা চায় তো আল্লাহ তা এই জন্যই আল্লাহ রব আলিন আমাদের সব থেকে বড় বন্ধু আল্লাহ আমাদের সব থেকে বড় গার্ডিয়ান ইমানদারদের বন্ধু হলেন আল্লাহ গার্ডিয়ান হলেন আল্লাহ প্রোটেক্টর হলেন আল্লাহ পেট্রন হলেন আল্লাহ তাদেরকে অন্ধকারের অমানিসা থেকে আলোর পথে নিয়ে যায় কাফারু আউলিয়া ও হোম তগুদ বিপদগামী কাফেরদের বন্ধু হলো তগুদ ইমান আর তারা তাদেরকে আলোর মধ্যে থেকে অন্ধকারে নিয়ে যায় আর সবাই জাহান নামি বন্ধুরাও জাহান নামি আপনিও জাহান নামি হয়ে যাবেন এই পথে চললে কাজেই ভালো বন্ধু ধরি আমরা আর আল্লাহকে আমাদের বন্ধু বানাই চরিত্রকে ভালো রাখি আল্লাহ যেন আমাদের চরিত্রগুলোকে প্রোটেক্ট করেন সুন্দর চরিত্র যেন ফুলের মতন পবিত্র চরিত্র আল্লাহ সুভান হুয়া তাল আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি

ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানাত আলা পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়াতস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি সুইফট বিআইসি কোড আই বিও বি জিবি ডবল টু ফাইভ টু থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন ডট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন